প্রথমে আসুন রমজান মাসের শেষ দশক সম্পর্কে। যদিও রমজান মাসের শেষ দশকের এমন কোনো বৈশিষ্ট্য বা গুরুত্বপূর্ণ কথা নেই যা হয়তো আপনি জানেন না, বরং এ সম্পর্কে আমাদের যথেষ্ট জ্ঞান রয়েছে। আর বিগত বছরের রমজানের শেষ দশকে যা ছিল, এই রমজানের শেষ দশকে ওই একই বৈশিষ্ট্য, একই ফজিলত। নতুন করে না কোনো ওহি নাজিল হয়েছে আর না কেমন পর্যন্ত আর হবে, ওই কথাগুলোই। তারপরেও মানুষ যেহেতু সময় সাপেক্ষে কথা ভুলে যায়, গুরুত্বপূর্ণ কিছু কথা তার মাথা থেকে সরে যায়, শয়তান তাকে ভুলিয়ে দেয়, বিভিন্ন ব্যস্ততার মধ্যে সে ঝুঁকে যায়। এই জন্য কিছু কথা আমরা স্মরণ করিয়ে দেব, যাতে করে সেটা আমার এবং আপনার জন্য উপকার বয়ে নিয়ে আসে। এ রমজান মাসের এ দশ দিনের এই সময়গুলো, যদিও আমাদের হাতে দশ দিন নেই, আর মাত্র চার থেকে পাঁচ দিন আমাদের হাতে আছে, এই মুহূর্তগুলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ দুই দিক থেকে। একটা দিক আপনারা জানেন, সেটা হচ্ছে যে এই দশ দিনের মধ্যে একটা বিশেষ রাত আছে, যে রাতটাকে কোরআনে কারিমের মধ্যে লাইলাতুল কদর বলা হয়েছে। এই কারণে এই দশ দিনের গুরুত্ব বেশি। কিন্তু আরেকটি কারণে এই দশ দিনের গুরুত্ব বেশি, সেটা হচ্ছে এটা হলো রমজানের শেষ দশক, আর শেষ দশকের শেষ দিনগুলো আমরা অতিবাহিত করতেছি। এই শেষ শব্দটার কারণে আপনাকে আমি এখানে একটু গুরুত্ব দেখাতে চাই। ইসলামের মূলনীতি হলো যে কোনো কিছু, সেটা ইবাদত বলেন, সময় বলেন, আপনার জীবন বলেন, সেই ক্ষেত্রে শেষ সময়টাকে ইসলাম প্রাধান্য দিয়েছে। একজন ব্যক্তির সারা দিন কীভাবে কেটে গেল ওটা অত বড় ব্যাপার নয়, তার শেষ মুহূর্তটা কীভাবে পার হবে এটা যত বড় ব্যাপার। একটা হাদিসে তো এটাও রয়েছে, ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার, ওয়াবসুতু ইয়াদাহু বিন্নাহারি লিয়াতুবা মুসিউল লাইলি। এই হাদিসটি ইমাম মুসলিম কোট করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাতে তার ক্ষমার হাতকে প্রসারিত করে দিয়ে অপেক্ষা করেন, দিনে যারা পাপ করেছে যেহেতু রাত হয়ে গেল কে আছে এখন তওবা করতে চায়। তদ্রুপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনেও ক্ষমার জন্য প্রস্তুত থেকে ডাকে, অপেক্ষা করে, কে আছে যার দ্বারা রাতগুলোতে পাপ হয়ে গেছে, পুরো রাতে এখন তো সকাল হয়ে যাচ্ছে, কে আছে আমার কাছে তওবা করবে। এখানে কোন জিনিসটা আমি আপনাকে দেখাতে চাচ্ছি, আপনি তো ভাববেন এখানে তওবার কথা আছে। হ্যাঁ, তওবার কথা তো আছেই, কিন্তু এখানে শেষ সময়ের উপরে ফোকাস করা হয়েছে। তার মানে সারাদিন আপনার পার হয়ে গেল, আপনি তওবা করেননি। আল্লাহ বলছেন বান্দা দিন তো শেষ, এখন তো রাত হতে যাচ্ছে। সারাদিন যেই ব্যক্তি পাপ করেছে, সন্ধ্যা হলেই যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, ও সারাদিন পাপ গেলা মাফ করে দেবে। ঠিক তেমনি সারা রাত পাপ হয়ে গেছে, আপনি তওবা করেননি, কিন্তু আল্লাহ বলছেন সকালবেলা যে এখন তো সকাল হয়ে যাচ্ছে, রাত তো শেষ হয়ে যাচ্ছে, বান্দা এখন তওবা করে না তো তোমার রাতের পাপগুলো ক্ষমা করে দেওয়া হবে। তো শেষ সময়টা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি ইবাদতের ক্ষেত্রে দেখেন, সালাতের মধ্যে বলা হয়েছে দোয়া কবুল হয় সালাতের শেষে, এই দুপুরি কুল্লি সালাম, প্রত্যেক সালাতের দুপুর বলা হয় সালাম ফেরানোর আগ মুহূর্তটা, এবং কোনো কোনো বর্ণনায় সালাম ফেরানোর পরের অংশটাকে দুপুর বলা হয়, আর একটা বর্ণনায় সালাম ফেরানোর আগের মুহূর্তটাকে দুপুর বলা হয়েছে। আর দুইটাই হাদিস দ্বারা প্রমাণ করা যাবে বা আরবি ডিকশনারি দিয়ে প্রমাণ করা যাবে। দুপুর মানে হচ্ছে নামাজের একেবারে শেষ মুহূর্ত, আর ওই সময় দোয়া কবুল হয় এটা রাসূল সাল্লাম বলেছেন। ঠিক তেমনি যে কোনো ইবাদতের, একজন ব্যক্তির জীবন 50-60-70 বছর পার হয়ে চলে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির হিসাব নেবে, তার পরিচয় হবে, যেই দিন তার মৃত্যু ঘটবে ওই দিন, ওই মাস, ওই বছরটা হচ্ছে আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সিজন, ওই মুহূর্তের অবস্থার উপরে তার বিচার করবে। তার মানে কোনো ব্যক্তি যদি 60-70 বছর ক্রস করে গিয়ে থাকেন, 40-50 বছর পার করে গিয়ে থাকেন, তাহলে আপনার জীবনের পুরো জীবনটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুখ্য নয়, আপনার বিচার নেওয়ার জন্যে আল্লাহর কাছে শুধু আপনার শেষ মুহূর্তটাই যথেষ্ট। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে শেষ মুহূর্তে তার বান্দা হিসেবে পেয়ে যায়, আল্লাহ আপনাকে 60 বছর তার বান্দা হিসেবে গণ্য করে নেবে। আল্লাহ যদি কোনো ব্যক্তিকে তার শেষ মুহূর্তে নাফরমান বান্দা পেয়ে যায়, আল্লাহ কেয়ামত পর্যন্ত বা সারা জীবন সে আল্লাহর নাফরমান বান্দা ছিল সেটা লিখা হয়ে যায়। তার মানে জীবনের শেষ মুহূর্তে কোনো ব্যক্তি যদি শিরিক করে নেয়, তার 60 বছরের তাওহীদ তাকে বাঁচাতে পারবে না। আর কোনো ব্যক্তির যদি শেষ মুহূর্তে এসে যদি আল্লাহর প্রতি ঈমান এনে ফেলে, তার মানে তার 60 বছরের শিরিক তাকে ডুবাতে পারবে না।
কতটা সেন্সিটিভ বিষয়, অনেক সেন্সিটিভ বিষয়। এই জন্য জীবনের শেষ মুহূর্তটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালকিন করতেন যে তোমরা সবসময় ভালো কাজের মধ্যে লেগে থাকো। কেন? যেহেতু আপনাকে জানা হয়েছে জীবনের শেষ মুহূর্তটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আসলে আমি দলিল দিই, তারপরে আমি মূল পয়েন্টটা বলি। এটা বোঝার জন্যে আপনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাব পড়েন, তাতে একটা অধ্যায় ক্যাম করেছেন, তার একটা কিতাব রয়েছে কিতাব কাদার তকদিরের অধ্যায়, এটা 82 নম্বর অধ্যায়। তাতে 5 নম্বর একটা পর্ব আছে, তিনি বলছেন আল আমালু বিল খাওয়াতিম, আমল হলো সর্বশেষ অবস্থার নাম, যার জীবনের সর্বশেষ আমল পাওয়া যাবে ভালো ওটাই গণ্য হবে, এটা ভালো হোক আর মন্দ হোক ওটাই তার বিচারের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল আমালু বিল খাওয়াতিম ওয়া ইউখাফু মিনহা, এবং তিনি বলছেন মানুষকে ওই মুহূর্ত থেকে ভয় প্রদর্শন করা হয়েছে। কোরআন এবং হাদিসে আপনাকে ভয় প্রদর্শন করা হয়েছে, দেখেন আপনার জীবনের শেষ মুহূর্তটা যেন খারাপ না, জীবনের শেষ মুহূর্তটা যেন আপনার ভালো হয়, আপনাকে ভয় প্রদর্শন করা হয়েছে। এবং তিনি হাদিস কোট করেছেন, একটা লম্বা হাদিসের শেষ টুকরো আমি শুধু বলবো, সেই হাদিসটা একটা যুদ্ধের ঘটনা, কোনো এক সাহাবি অনেক যুদ্ধ করেছে, অনেক কিতাব করেছে, কিন্তু শেষ পর্যন্ত আত্মহত্যা করে মরেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল কোন ব্যক্তি যদি কোনো জাহান্নামীকে দেখতে চায় তাহলে সে যেন এই ব্যক্তিকে দেখে। তার মানে রাসূল সাল্লাম একটা ব্যক্তি যাচ্ছে, চলে যাচ্ছে যুদ্ধের ময়দানে জিহাদ করতে, পেছন দিক থেকে রাসূল সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি জাহান্নামীকে দেখতে চায় তাহলে সে যেন এই ব্যক্তির দিকে তাকায়, অথচ মুজাহিদ। চিন্তা করা যায়, এক সাহাবি পেরেশান হয়ে গেছে কথা শুনে, তখন তার পেছনে লেগেছে কেন রাসূল সাল্লাম তাকে জাহান্নামে বলেছে, সে তো কিতাব করেছে শিদাতান কিতাব খুব চরমভাবে যুদ্ধ করেছে, ক্ষত হয়েছে, ক্ষত করেছে, তারপরে সে মরে গেছে। প্রথমে সে বুঝতে পারেনি যে কেন রাসূল তাকে জাহান্নামে বলেছে, পরবর্তীতে সে বুঝতে পেরেছে যখন দেখল সেই লোক ব্যথায় সহ্য করতে না পেরে নিজের তলোয়ারি নিজের এখানে ঠেকিয়ে দিয়ে নিজেরটা নিজে আত্মহত্যা করে মরেছে, জিহাদ করে আত্মহত্যা করে মরেছে। তারপর রাসূল সাল্লামের কাছে এই সংবাদ এসে পৌঁছানো হয়েছে। এখানে খুব চমৎকার কয়েকটি ঘটনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব খবর তিনি এর হিকমত জানতেন না, তাকে পরে জানানো হয়েছে। এই হাদিসটা হচ্ছে তার দলিল, সুবহানাল্লাহ। রাসূলের কাছে ওহি এসেছে যে এই লোকটা জাহান্নামে, আপনি বলে দেন, কারণ বলা হয়নি, রাসূল নিজেও জানে না, কিন্তু তিনি যে নবী এই এই তার নিজের কনফিডেন্স লাগবে, তাকে আল্লাহ পরীক্ষা করেছে মাঝে মাঝে। তিনি বলতেছেন এই লোকটা জাহান্নামে, যখন এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, সে তো যুদ্ধ করে করে শহীদ হয়ে গেছে, সে কি করে জাহান্নামে হয়? রাসূলের চেহারার মধ্যে পেরেশানির ভাব চলে এসেছে এবং বলছে সে জাহান্নামী মানে জাহান্নামী। পরবর্তীতে সে সাহাবে আবার গিয়েছে, খবর নিয়ে দেখলো সে তো জিহাদ করে শহীদ হয়নি বরং আত্মহত্যা করে মরেছে। এই খবর যখন রাসূলের কাছে এসেছে যে ইয়া রাসূল আপনি সত্য বলেছেন সে আত্মহত্যা করেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল ওয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নি রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি যে আমি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই এবং আমি হচ্ছি আল্লাহর রাসূল। তার মানে আমি রাসূল নিজে বলতেছে আমি যে আল্লাহর রাসূল এটা আমি সাক্ষী দিচ্ছি। তার মানে তাকেও সাক্ষী দিতে হয়েছে যে হ্যাঁ তিনি রাসূল, তার সাথে কোনো ধোকা হয় নাই, তিনি কোনো প্রতারণার শিকার হয় নাই, বরং আল্লাহর পক্ষ থেকে তাকে রাসূল করা হয়েছে। এটার প্রতি তার ইমানকে জাগাত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আগে আয়াতে বলেছে ফালা তাকুম মিনাল গাফিলিন, ফালা তাকুম মিনাল মুমতারিক, আপনি সন্দিহান হবেন না, আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না, নিঃসন্দেহে আপনি রাসূল। রাসূলকে তালকিন করানো হয়েছে। কেন এই পয়েন্টটা শুধু এই সময়ের মধ্যে বলে দিলাম? কিছু বক্তা আছে মানে খোরাফাত বা বেদাতি কবর পূজারী, এরা বলে রাসুল মুমিন না, রাসুল বলে নিজেই ইমান, এই বক্তব্য করে। রাসুল মুসলমান না, রাসুল নিজেই ইসলাম। রাসুল মুমিন না, রাসুল নিজেই বলে ইমান। অথচ কোরআনের কত জায়গায় আল্লাহ বলেছেন হে নবী আপনি বলেন কুল আমানতু বিল্লাহি ওয়া বি উনজিলা ইলাইয়া, কত জায়গায় আছে ওমা উনজিলা ইলাইয়া, আর জায়গায় আছে ওমা উনজিলা আলাইনা সূরা, যেই আয়াত দুটো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রাতের তিনি পড়তেন, ঘুম ভাঙলেই পড়তেন। একটা হচ্ছে 136 নম্বর আয়াত বাকারাতে রয়েছে এবং ওই আয়াতটা সূরা আল ইমরানের মধ্যে রয়েছে সম্ভবত 84 নম্বর আয়াত। তাতে আছে যে আপনি বলুন যে আমি ইমান আনছি আল্লাহর প্রতি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাযিল করেছে তার প্রতি, ইমান আনতে হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর এই বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি মুমিন না ইমান, এইসব ভণ্ডামি দূর হয়ে যাবে কোরআন পড়লে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে যেটা বলেছিল যে আমি সাক্ষী দিচ্ছি যে আমি আল্লাহর রাসূল, তারপরে যে কথাটা রাসূল সাল্লাম বলেছেন এটা একটা মূলনীতি, ইসলামের মূলনীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল আবদা লা ইয়ামালু আমালান মিন আহালিন নার ওয়া হুয়া মিন আহলিল জান্নাহ, নিশ্চয়ই বান্দা এমন কাজ করতে থাকে যে কাজগুলো জাহান্নামের কাজ, জাহান্নামের কাজ করতে থাকে কিন্তু
তার তকদির এমন যে সে জান্নাতি, কাজ করতেছে জাহান্নামে কিন্তু লোকটা জান্নাতি। ওয়ায়ামালু আমালা আহলিল জান্নাহ ওয়া ইন্নাহুম মিন আহলিন নার। আর কত ব্যক্তিরা জান্নাতের কাজ করে যাচ্ছে, জান্নাতের কাজ সব সময় ভালো ভালো কাজ করতেছে কিন্তু তার তকদির এত খারাপ, লোকটা জাহান্নামে। আশ্চর্য একটা তথ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ কথাটা যদি না বলতেন তাহলে মারিফতওয়ালারা আপনাকে ধোকা দিয়ে দিত যে তোমরা নামাজ টামাজ পড়ো কাজই না, সব জাহান্নামে চলে যাবে। আর আমরা মারিফত বাবাকে পেয়ে গিয়ে যা নামাজ না পড়লো জান্নাতি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ কথাটা খুব সেন্সিটিভ কথা, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেন কিসের ভিত্তিতে এটা মেনে করা হবে, ওয়া ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, জেনে নাও একটা ব্যক্তি কত ভালো কাজ করেছে বা কত খারাপ কাজ করেছে এটা তার জান্নাত জাহান্নামের ফয়সালা হবে না, বরং জান্নাত জাহান্নামের ফয়সালা হবে তার সর্বশেষ মুহূর্তটার উপর। ওয়া ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সব সময় খারাপ কাজ করেছে এটা দেখা হবে না, যদি তার শেষ মুহূর্তে তাকে ভালো কাজ করা অবস্থায় পেয়ে যায়। ফেরেশতা যদি এমন সময় তার আত্মা গ্রহণ করেছে যেই সময় সে মুমিন বান্দা, যেই সময় সে সালাত পড়তেছে, যেই সময় সে ভালো কাজে নিয়োজিত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই গণ্য করবে, তার অতীতের লাইফ কে আর দেখা হবে না। আর যেই ব্যক্তি সবসময় ভালো কাজ করেছে কিন্তু এমন একটা অবস্থার উপরে এসে মরেছে, তাহলে সেই ব্যক্তি হয়তো শিরক করা অবস্থায় মরেছে, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে শিরকি ধারণা রাখতো, ওই অবস্থায় মরে গেছে, ঈমান আনার তৌফিক পায়নি, তাহলে এটাই হচ্ছে তার সর্বশেষ অবস্থা। রাসূল বলেছেন ওয়া ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, বিচার করা হবে মানুষের সর্বশেষ অবস্থার উপর। এই জন্য যারা চুলদারি সাদা হয়ে গেছেন বা একেবারে শেষ বয়সে এসে পৌঁছে ইসলাম পেয়েছেন, আপনি জানেন না এটা আল্লাহর পক্ষ থেকে কত বড় এহসান করা হয়েছে, এহসান করা হয়েছে। আর এটা শুধু মুরব্বীদের জন্য নয়, আমাদের জন্য। আমরা যদি আজ থেকে 10 বছর আগে মরে যেতাম তাহলে বেদাতি খোরাফত হয়ে মরতাম, বেনামাজি হয়ে মরতাম, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়ত করেছে। এই জন্য যার যেই স্টেজে এসে আপনি হেদায়ত পেয়ে গেছেন, আপনি জেনে নেন এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় এহসান, কারণ আমাদের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু শেষ মুহূর্ত, এটা জেনে নেন। শেষ মুহূর্ত বলতে এখানে কি বোঝানো হয়েছে, এমন যে আপনার 60-70 বছর বয়স শেষ মুহূর্ত, শেষ মুহূর্ত হচ্ছে যখন আপনার মৃত্যু হবে, যেই দিন মৃত্যু হবে। আমাদের মাঝে কোন ব্যক্তি বলতে পারবে যে আজকে আমরা মরতে পারি না, কে ব্যক্তি বলতে পারবে এটা, বরং আমরা যে কেউ যখন তখন মরে যেতে পারি, তাহলে এটাই হলো আমাদের সর্বশেষ মুহূর্ত। অতএব কেউ যদি চায় যে আমার শেষ সময়টা ভালো হোক আল্লাহর কাছে, তাহলে তাকে সবসময় কী করতে হবে, কোনো না কোনো ভালো কাজের সাথে লেগে থাকতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন, আবু সাইদকে বলেছিলেন, ইয়া আবা সাইদ ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো না কোনো আল্লাহকে ভয় করো না, আর তোমার দ্বারা যদি কোনোদিন কখনো খারাপ কাজ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, তারপরে তুমি একটা ভালো কাজ করে নিবে, তারপরে একটা ভালো কাজ করার চেষ্টা করো, কেন তাম হুহা, তাহলে ওই ভালো কাজটা তোমার মন্দটাকে মিটিয়ে দেবে। এখানে বলা হয়নি যে আপনি খুন করেন, হত্যা করেন, লাখ টাকা চুরি করে নিয়ে এসে 2 রাকাত সালাত করে নিন হয়ে গেল, এমন তো নয়। কারণ মোমিন বান্দার দ্বারা কোনোদিন জেনা, খুন, হত্যা, চুরি, রাহাজানি, মিথ্যা হতে পারে না, এটা হচ্ছে শিক্ষা, হতে পারে না। কিন্তু আপনার আমার দ্বারা কি হতে পারে, অকথ্য ভাষায় কাউকে গালি দিয়ে ফেলেছে এটাও হবে না, কিন্তু আমাদের চরিত্র হয়ে গেছে এমন, রাগ করে ফেলেছে, কারো গায়ে হাত তুলে ফেলেছে, মিথ্যা বলে ফেলেছেন হঠাৎ করে, কারো একটা মোবাইল পড়ে আছে মানে সহ্য করতে পারেন নিয়ে নিলেন, বা কোনো একটা কিছু, এই ধরনের পাপগুলো যেগুলো বড় পাপ কিন্তু এর চাইতে সূক্ষ্ম পাপ রাসূল সাল্লাম বলেছেন সাহাবীদের দ্বারা এই ধরনের পাপ কোনোদিন হতো না, একেবারে মানে তুচ্ছ কোনো পাপ। হয়তো যে বললাম যে চলতে ফিরতে হঠাৎ করে আমি একটা মন্দ শব্দ বলে দিয়েছেন যেটা আপনার বলা উচিত ছিল না, একটু রাগ করে নিলেন সামান্য কিছুতেই যেটা হওয়া উচিত ছিল না, অনেক কিছু আছে এই ধরনের ছোট ছোট বিষয়গুলোকে তালকিন করা হয়েছে। যদি হয়ে যায় তাহলে কি করো, তুমি ভালো একটা কাজ করে নাও, তাম হু তাম হু হা, তাহলে ওই পাপটা তোমার মিটে যাবে। এটা তিরমিজি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। তো কথা হচ্ছে যে আমাদের সর্বশেষ মুহূর্তের মধ্যে আমরা আছি, এই জন্য আমাদের সবসময় ভালো কাজের মধ্যে নিয়োজিত থাকা উচিত। ইমাম বুখারি রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে তিনি 6607 এনেছেন, 667। তাহলে আমাদের জীবনের শেষ মুহূর্তটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো জীবনের শেষ মুহূর্ত যেমন গুরুত্বপূর্ণ, সময়ের মধ্যেও শেষ সময়টা গুরুত্বপূর্ণ, যেমনটা বলেছি, যেমন সালাতের শেষ অবস্থা, তেমনি 24 ঘন্টার মাঝে
দিনের শেষ সময়টা গুরুত্বপূর্ণ, যেমন আসরের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল আস কসম খেয়েছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআনের আয়াত কি আছে, হাফিজু আলা সালাওয়াতি ওয়া সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, তোমরা মধ্যবর্তী সালাতের হিফাজত করো। আর এর উত্তম ব্যাখ্যা বা সঠিক ব্যাখ্যা হচ্ছে বা জোরালো ব্যাখ্যা হচ্ছে সেটা হচ্ছে আসরের সালাত, মানে আসরের ওয়াক্ত। আর আসর থেকে মাগরিব এই ওয়াক্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে জুমার দিন, জুমার দিনের এই মুহূর্তটা একটা সময় রয়েছে যেখানে দোয়া কবুল হয়। আর চব্বিশ ঘন্টার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে রাতের একেবারে শেষ অংশ, রাতের একেবারে শেষ অংশটা হচ্ছে সব থেকে মর্যাদাপূর্ণ গুরুত্বপূর্ণ সময়। কি আছে হাদিসে তার ভাষায়, এই হাদিস সম্পর্কে ইমাম মুসলিম থেকে আমি দুইটা হাদিস আপনার কাছে কোট করি। তার আগে আরেকটা হাদিস চলে গেছে যে জীবনের শেষ মুহূর্তটা যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটার উদাহরণটা কি দিয়ে দেবো আপনাকে, সব থেকে চমৎকার উদাহরণ হচ্ছে সেই হাদিস যেই হাদিসের মধ্যে এই কথা রয়েছে। হাদিসটা আবু দাউদ মুসনাদে আহমদে কোট করেছেন, মুয়াজ বিন জাবাল বলছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার সর্বশেষ এই কথার উপরে মৃত্যু হবে যে সে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে আর তার দ্বারা শিরক হয় নাই, এই কথার উপরে তার মৃত্যু হয়েছে, এই ব্যক্তি জান্নাতে যাবে। আর মুসনাদে আহমদের ভাষা হচ্ছে অজাবতলাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এটা ইমাম আবু দাউদ এবং ইমাম মুসনাদে আহমদে কোট করেছেন। আবু দাউদে আপনি কিতাবুল জানাজার মধ্যে পেয়ে যাবেন, হাদিস হচ্ছে 3116 3116, এবং মুসনাদে আহমদে হাদিসটা আছে 22034 22034 হাদিসটা রয়েছে। তার মানে যার সর্বশেষ ভালো তার সব ভালো, যেই ব্যক্তি শেষ সময়ে এসে ইসলাম গ্রহণ করে নিতে পারবে তার অতীতের সমস্ত পাপ মাফ হয়ে যাবে। এমন ঘটনা ঘটেছিল এক ইহুদির ছেলের সাথে, রাসূল সাল্লাম সেই ছেলের সাথে মানে দেখা করতে গিয়ে বলেছিল ইয়া গোলাম কুল লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তার ওই ছেলের বাবা ইহুদি বলেছে আতা আবুল কাসেম, আবুল কাসেম মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা বলছে ছেলে তুমি মেনে নাও, সেই ছেলে বলে দিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল বলছে আলহামদুলিল্লাহ, তিনি এই কথা বলে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন এবং বলছেন আলহামদুলিল্লাহ আল্লাজি আনকাতাহু মিনান্নার, সেই সত্তার শপথ, সেই সত্তার প্রশংসা করতেছে যে সত্তা এখন এই ছেলেটাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছে। সাথে সাথে তার কিছুক্ষণ পরে মরে গেছে সেই ছেলেটা, কিন্তু ইমাম আনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। তো কথা হচ্ছে জীবনের শেষ মুহূর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো তেমনি সময়ের মধ্যে শেষ সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমনটা বলেছি রাতের শেষ মুহূর্তটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মর্মে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস আমি আপনার কাছে কোট করি, তিনি বলছেন সামিয়াতু আন-নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুল ইন্না ফিল লাইলি লাসাআতু, নিশ্চয়ই রাতের মধ্যে একটা ক্ষণ আছে, নিশ্চয়ই অবশ্যই আছে, ইন্না ফিল লাইলি লাসাআতু। আরেকটা বর্ণনা আসছে ইন্না মিনাল লাইলি সাআতান, নিশ্চয়ই রাতের মধ্যে একটা সময় আছে, লা ইওয়াফিকুহা রাজুলুন মুসলিমুন, যদি কোনো মুসলিম ব্যক্তি সেই সময়টা পেয়ে যায়, সেই সময় যদি জেগে যায়, সেই সময় যদি ইবাদতের মাধ্যমে সে কাটাতে সক্ষম হয়ে যায়, তাহলে কি হবে, ইয়াস আলুল্লাহ আর মুসলিমুন, ইয়াস আলুল্লাহ, সে যদি আল্লাহর কাছে তখন চায়, এখানে ইবাদতের কথা নাই, ঠিক আছে, কি আছে যে ওই সময়টা যদি কোনো মুসলিম পেয়ে যায় তারপরে কি করে, ইয়াস আলুল্লাহ খাইরাম মিনাল আমরি দুনিয়া ওয়াল আখিরা, এবং সেই মুহূর্তে যদি সে কল্যাণকর যা কিছু চেয়ে ফেলে আল্লাহর কাছে, ইল্লা আতাহু ইয়াহু, রাসূল সাল্লাম বলছেন আল্লাহ অবশ্যই তাকে তা দিয়ে দিবে। তার মানে রাতের এমন একটা অংশ আছে যেই অংশে কোনো মুসলিম বান্দা যদি সক্ষম হয়ে যায় আল্লাহর কাছে চাওয়া, আর সে যদি দুনিয়া এবং পরকালের যে কোনো কল্যাণকর কিছু চায় আল্লাহ তাকে অবশ্যই দিবে, এটা বলা হয়েছে কল্যাণকর কিছু। তার মানে সব কিছুই কল্যাণকর, অনেক সময় আপনি বলবেন আমি ধনী হব, এটা কল্যাণকর নয়, আমার আরেকটা বিয়ে করা দরকার, আমার আরো সন্তান দরকার, আমার বাড়ি দরকার, সবই কল্যাণকর, এগুলো কল্যাণকর বস্তু বটে, কিন্তু এগুলো সবার জন্য কল্যাণকর হয় না। এই জন্য আপনি চাইতে পারেন আল্লাহর কাছে অঢেল সম্পত্তি, সন্তান, আরো স্ত্রী, আরো বাড়ি ঘর চাইতে পারেন, আরো যৌবন, আরো বয়স চাইতে পারেন, আল্লাহ তখনই আপনাকে দেবে যদি সেটা আপনার জন্য কল্যাণকর হয়। এই জন্য বলা হয়েছে আমরুল খায়রুম মিনাল আমরি দুনিয়া ওয়াল আখিরা, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দোয়ার ক্ষেত্রে ইন কুনত খায়রাল লিদিনি ও মাআশি, আল্লাহ যদি এটা আমার জন্য আমার দিন ধর্মের জন্য কল্যাণকর হয় তাহলে তুমি আমাকে দাও। ইস্তেখারার দোয়ার মধ্যে কি আছে, যদি কল্যাণকর হয় আল্লাহ তখন দাও, তাহলে আপনি আল্লাহর কাছে যা খুশি চাইতে পারেন আল্লাহ তখনই দেবে যদি সেটা আপনার জন্য কল্যাণকর হয়। এই জন্য আপনি ভাববেন না যে আপনি রাতের তাহাজ্জুদ পরে আল্লাহর কাছে সন্তান চেয়েছেন, টাকা পয়সা চেয়েছেন, আরও স্ত্রী চেয়েছেন, কিন্তু পাইলাম না লাইফে,
আপনি ভাববেন না যে আপনার কবুল হয়নি, বরং এখানে কল্যাণটা যেহেতু শর্ত, এই জন্য আল্লাহ দেখতে পায় যে আপনার মধ্যে এটা প্রাপ্যটা এটা কল্যাণকর না কল্যাণকর না। অনেক ছেলেরা আছে যেগুলোর ডিভাইসের প্রতি তাদের চুষ্কা বা আকর্ষণ, যেটা আমরা বলি মোবাইল হোক মোটরসাইকেল হোক কিছু, সে সারা রাত ভরে এই জন্যে তাহাজ্জুদ পড়ে। আমাদের কাছে তো খবর আসে তাহাজ্জুদ পড়ে এই এগুলো পাওয়ার জন্যে, যাতে ওর বাবা বা পিতার মনটা নরম হয় আর ওকে দিয়ে দেয়। আল্লাহ দেবেন আপনাকে যদি সেটা আপনার জন্য কল্যাণকর না হয়, যদি কল্যাণকর হয় তাহলে আপনি জেনে নেন আল্লাহকে আপনাকে দেবে, যেহেতু রাসূলুল্লাহ ওয়াদা করেছে ওয়াজালিকা কুল্লালাইলা, আর সেই মুহূর্তটা প্রত্যেক রাতে আছে, সুবহানাল্লাহ, প্রত্যেক রাতে। যে চায় যার যে পেরেশানি আছে আমাদের কাছে দোয়া করেন, আমাদের কাছে দোয়া চান কোনো প্রয়োজন নাই, আপনাকে রাসূলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কোনো হুজুর লাগবে না বান্দা, তোমার দোয়া ডাইরেক্ট কবুল হবে, তুমি সেই সব সময়টা শুধু তালাশ করো সেই সময়টা। ইমাম মুসলিম হাদিসটাকে কোট করেছেন, হাদিস হচ্ছে 1655 এবং 1656, কিন্তু আমরা জানি সেই সময়টা কখন, আমাদেরকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে। এখানে তো উল্লেখ করা হয়নি, কিন্তু আরেকটা হাদিসে এটা উল্লেখ করে দেওয়া হয়েছে, সেটা তার পরের হাদিসেই পাবেন, 1657। 56, 55, 56, 57 নম্বর হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কালা ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা في كل ليله في الى السماء الدنيا حين يبقى ثلث الليل الاخره الله سبحانه وتعالى প্রথম আকাশে আসেন প্রত্যেক রাতের শেষ অংশে, যখন রাতের তিন ভাগের এক ভাগ বাকি থাকে। তার মানে রাত যদি হয় 12 ঘন্টা, আপনি তিন ভাগ করে নেন, তাহলে শেষের তিন ঘন্টার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি কাছে পাবেন, শেষের তিন ঘন্টা। রাত যদি হয় 10 ঘন্টা তাহলে শেষের 3 ঘন্টা, রাত যদি হয় 8 ঘন্টা তাহলে শেষের 2 ঘন্টা, ধরে 12 ঘন্টা, ওই সময়টা আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার প্রয়োজনের যে কোনো কিছুর জন্য আপনি আল্লাহকে কাছে পাবেন। কী হয় সেই সময়গুলোতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন আল্লাহ এসে তাকে বলে, ইয়াকুল মাই ইয়াদউনি ফাস্তাজিব লাহ, কে আছে আমাকে ডাকবে আমি তার ডাকে এখন সাড়া দেব। আল্লাহ বলছে কে আছে, এখানে কোনো নবী রাসূল বা ওলির কথা বলা হয়নি। আপনি বলেন যে আল্লাহকে আমাদের ডাকে শুনবে, আল্লাহ বলছে হ্যাঁ ডাকে শুনবো, তবে এই সময় আসো যে সময় আমি ফ্রি থাকি। অনেক শেখের আপনি বলেন সে কখন আপনি ফ্রি থাকেন, আপনাকে তখন কল দেবো। আল্লাহ বলছেন বান্দা আমি রাতের শেষ অংশে ফ্রি, আসো আমাকে কল দেবো, আসো আমার সাথে কথা বলো, তাহলে আপনি যান আল্লাহর সাথে ভিজিট করে, সুবহানাল্লাহ। আরে যদি মন্ত্রী একটা এমপি বা রাষ্ট্রের প্রধান যদি বলে দেয় তুমি আসর থেকে মাগরিব পর্যন্ত যে সময় আসো আমাকে পাইবা, আপনার 2-3 দিন ধরে ঘুমই হবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে বান্দা আসো কে আছো আমাকে এই সময় ডাকো আমি ডাকে তোমাকে ডাকে সাড়া দেবো। কার ধর্ম ধরার প্রয়োজন আছে আপনার, কোন ওলির দরকার? আপনাকে আল্লাহ ওলি বানিয়ে দিয়েছে, আল্লাহ বলেছে শুধু এই সময় তুমি আসো, তোমাকে পারমিশন দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আমাদের ধর্মের বর্ণনার সাথে আমাদের চরিত্রের কোনো মিল নেই, অথচ হাদিস মুসলিমে আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহু আকবার ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তখন তাকে বলা হয় যে আমাকে ডাকো আমি তার ডাকে সাড়া দেবো। কে আছে অমাইয়াস আলুনি বা ওতিয়াহু, কে আছে আমার কাছে চাইবে আমি তাকে তা দেবো, কে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন অমাইয়াস তাগফিরুনি, কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, ফা আগফিরালাহু, আমি তাকে এখন ক্ষমা করে দেবো। আল্লাহ, তাহলে সেই সময়টা কখন? সুলুসুল লাইলিন আখিরা, ইয়াবকা সুলুসুল লাইলিন আখিরা, রাতের তৃতীয় অংশ শেষ তৃতীয়াংশ, এই সময়টাতে কবুল হয়। কেন এতগুলো কথা বললাম? এটা হচ্ছে শুধুমাত্র আপনাকে বোঝানোর জন্য যে সব কিছুর শেষ হচ্ছে গুরুত্বপূর্ণ। তেমনি রমজান মাস নিয়ে যেটা আমরা কথা বলবো শেষ দশক, এই শেষ দশক কীভাবে গুরুত্বপূর্ণ, দুইটা পয়েন্ট আমি আপনাকে বলবো। এক, যেহেতু রমজান মাসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 10 দিনের চেয়ে শেষের 10 দিনকে বেশি প্রাধান্য দিয়েছে, এই জন্য এই 10 দিন আপনার কাছে গুরুত্বপূর্ণ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসে কী আছে, ইজা দাখাল আল আশরু جد وشد الميزان وايقظ اهله واحيا الليل وايقظ اهله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই শেষ দশক চলে আসতো তিনি সারা রাত জেগে থাকতেন, তার পরিবারকে জাগাতেন এবং জদ্দ ওয়া শাদ্দাল মাইজান, কবরটাকে ভালো করে বেঁধে নিতেন। তার মানে ইবাদত ছাড়া আল্লাহর সাথে সম্পর্কটা তো গাঢ় তিনি করতেন, আর কারোর সাথে কোনো সম্পর্ক নেই। কখন? শেষ দশক। ইয়াজতাহিদু ফিল আশর আল আখির মিন রমাদান মা লা ইয়াজতাহিদু ফি গাইরি। রাসূলুল্লাহ এই 10 দিন এত বেশি মেহনত করতো, তার জীবনের আর কোনো দিন আপনি দেখাতে পারবেন না, রমজানের অন্য দিনগুলোকে দেখাতে পারবেন, কতটা প্রাধান্য দিয়েছে রাসূলুল্লাহ। এই জন্য রমজানের শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার তাদের মতো ভাই বেন না যে প্রথম দশ দিন রহমত, তারপরের দশ দিন মাগফিরাত, তারপরের দশ দিন কুতুমিনার নার, মানে জাহান্নাম থেকে মুক্ত করে দিবে, এই জন্যে গুরুত্বপূর্ণ না। যেহেতু গুরুত্বপূর্ণ তার মানে এই শেষ দশ দিনে বেশি রহমত রয়েছে, এই শেষ দিনে বেশি বরকত রয়েছে, এই শেষ দিনে বেশি ক্ষমা রয়েছে। আমি আপনাকে প্রমাণ করে দিতে সক্ষম, এই দশ দিনে সবচেয়ে বেশি ক্ষমা, বেশি রহমত, বেশি বরকত রয়েছে ওই দশ দিনের চেয়ে। যদিও পুরো রমজান মাসটাকে বরকতের মাস বলা হয়েছে, কিন্তু আমি আপনাকে দেখাবো যে কিভাবে এই দশ দিন সব থেকে বেশি বরকত রহমত রয়েছে, এটা আমি আপনাকে দেখাবো। দশ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা গেলো একটা দিক যে জীবনের শেষ মুহূর্ত যেমন গুরুত্বপূর্ণ, রমজানের শেষ দিনগুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় আরেকটি কারণ হলো এই রমজান আমাদের জন্য এই সময়গুলো গুরুত্বপূর্ণ কেন, কারণ আমরা জানি যে এই দশ দিনের মধ্যে এমন একটা রাত আছে যে রাতটা হচ্ছে লাইলাতুল কদর। এটা এমন একটা রাত, একটু আগে বলেছি না অন্যান্য দশ দিনের চেয়ে শেষের দশ দিন বেশি মর্যাদাপূর্ণ, শেষের দশ দিন নয় বরং শেষের দশ দিনের মধ্যে এমন একটা রাত আছে যেই রাতের রহমত শুধু রমজানের বিশ দিন নয় আপনার জীবনে কোনোদিন আর আসবে না। এই রাতের বরকত এমন আপনার জীবনের কোনো এক বছর কেন পুরো জীবনে আর এত বরকত আপনি পাবেন না। এই এক দিনের মধ্যে, এই এক রাতের মধ্যে এতটা শান্তি আছে আপনার জীবনে, এই শান্তি অন্য কোনো দিনই আপনি পাবেন না। বরং বিষয়টা কতটা সেন্সিটিভ, বলা হয়েছে এই একটা রাত যদি কোনো ব্যক্তি হাসিল করে নিতে পারে, কোনো ব্যক্তির জীবনে যদি চলে আসে, তার দশটা রাত নয়, একশো রাত নয়, হাজার রাত নয়, তিরিশ হাজার রাতের চেয়ে এসেছে, তিরিশ হাজার রাত। কথাটা আল্লাহ কীভাবে বলেছে, খায়রুম মিন আলফি শাহর, এক হাজার মাস যদি মাস তিরিশ দিন আমরা গণনা করি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূক্ষ্ম বিচার করে, সূক্ষ্ম কথা বলে, এই জন্য আল্লাহ তিরিশ হাজার বলেনি, কারণ মাস উনত্রিশ দিনও হয় আবার তিরিশ দিনও হয়। কিন্তু আল্লাহ যদি তিরিশ হাজার দিন বলতেন তাহলে অনেকে উনত্রিশ দিনের মাস কেটে দিত, তিরিশ দিনই মাস গণনা করতো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলফি শাহর বলেছে, উনত্রিশ দিনও মাস হয়, তিরিশ দিনও মাস হয়। কিন্তু আমরা যদি মেজরটা ধরি তিরিশ দিন একবারে সোজা হিসাব, তাহলে তিরিশ হাজার রাত থেকে উত্তম হচ্ছে এই একটা রাতের ইবাদত বা একটা রাত আপনার জীবনে। আপনি হয়তো এইভাবে কোনোদিন ভাবেননি, আপনার আল্লাহ যদি ষাট থেকে বাষট্টি বা পঁয়ষট্টি সত্তর বছর দেয়, তার মানে আপনার জীবনে আপনি পৃথিবীতে বেঁচে থাকলেন বাইশ হাজার কি তেইশ হাজার রাত, বাইশ হাজার কি তেইশ হাজার রাত যদি আপনি পঁয়ষট্টি বছর বেঁচে থাকেন। গণনায় কম বেশি হবে কিন্তু কাছাকাছি বলে দিলাম, বাইশ থেকে তেইশ হাজার রাত আপনি জমিনে বসবাস করবেন, বাইশ থেকে তেইশ হাজার রাত মানে আপনার পুরো জীবনে যত নেকি আপনি কামিয়েছেন, যত উপরে মর্যাদায় পৌঁছেছেন, আল্লাহ বলছেন বান্দা যদি একটা কদর তুমি পেয়ে যাও, তোমার জীবনের সমস্ত মর্যাদা থেকে তোমাকে এক রাতে আরো বেশি মর্যাদা বানিয়ে দিবে। মানে আপনি আপনার জীবন ভরে প্রচেষ্টা করে যেই জায়গায় পৌঁছে গেছেন, এক ব্যক্তি শুধু এক রাত্রে তা আপনাকে ডিঙ্গিয়ে পার হয়ে চলে গেছে এক রাতে। এটাই বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি বলেছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এটা এক হাজার মাস থেকে শ্রেষ্ঠ, এক হাজার মাস। কথাটাকে কতবার রিপিট করবো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কথাটাই বলে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ। হাদিস কোরআনের মধ্যে আর যত কথা থেকে থাকুক না কেন, দেখবেন রমজান মাসের বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে আল্লাহ শুধু একটা কথা বলেছেন, হাদিসে তিরিশটা পড়ে লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ বলতে গেলে এটাই বলেছে। কারণ পরিচয় যখন ইন্ট্রোডিউস করা হয় সব থেকে মর্যাদাপূর্ণ বিষয়টা দিয়েই পরিচয় করিয়ে দেওয়া হয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদরের পরিচয় কি দিয়ে করাচ্ছেন, আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই কোরআনকে নাযিল করেছি কদর রাতে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি গুরুত্ব দিতে পারবেন কদর রাতকে, কি সে কদর রাত, কদর রাত হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, তা এক হাজার মাস থেকে শ্রেষ্ঠ। তার মানে আপনার জীবনে এক হাজার মাস আপনি এই পৃথিবীতে বেঁচে থাকবেন না। পূর্বের জাতিরা বেঁচে থাকতো, মূসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের বা বনী ইসরাইলরা এই পৃথিবীতে এক হাজার মাস পেয়েছিল। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপরে কত করে এহসান করেছে যে তাদেরকে বয়স দিয়েছে, তাদেরকে দিয়ে কর্ম করিয়ে নিয়েছে, আর আল্লাহ আপনাকে বয়স দিয়েছে কম, এক রাত্রে এমনই কত দিয়ে দিয়েছে যে আপনি বনী ইসরাইলের পুরো জাতিকে ফেল করে ফেলতে পারবেন, পুরো বনী ইসরাইলের জাতি থেকে আপনি উঠে আগে চলে যেতে পারবেন। কিভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদাবান করেছে, এটা হচ্ছে সেই রাত, সেই হচ্ছে কদরের রাত। এটা যেই ব্যক্তি হারাবে সে তার জীবন থেকে সমস্ত কল্যাণকে হারিয়ে ফেলবে। এই সম্পর্কে আসুন, কদর রাত সম্পর্কে যেটা আপনারা বহু কিছু জানেন, একটা বলেছি যে কদরের রাত হচ্ছে এক হাজার মাস মানে তিরিশ হাজার রাত থেকে উত্তম, আপনি গণনাই করতে পারবেন না যে আল্লাহ কি বলেছে, উত্তম বলা হয়েছে মানে উত্তম। এই রাতের মধ্যে সব থেকে রাতের বৈশিষ্ট্য সম্পর্কে যেটা বলা হয়েছে, এই রাতটা হচ্ছে এক হাজার মাস থেকে উত্তম। দ্বিতীয়, অন্যান্য রাতের কিছু কিছু সময়ের মধ্যে বরকত আছে,
যেমন বললাম একটু আগে, প্রত্যেক রাতের শেষ সময়ে বরকত আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা এই লাইলাতুল কদরটা পুরো রাতটাই বরকতময়, সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত বরকতময়, যার ফলে আল্লাহ কোরআনের আরেকটা আয়াতে এই রাতকে বরকতময় রাতই নাম দিয়ে দিয়েছে। আল্লাহ কি বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকা, আমি এই কোরআনকে নাজিল করেছি বরকতময় রাতে, তার মানে আল্লাহ পুরো রাতটাকে বরকতময় করে দিয়েছে। আপনার জীবনের 365 দিনের মধ্যে 364 দিনই শুধুমাত্র শেষ তৃতীয়াংশ বরকত হয়, সাহারির সময়টা বরকত হয়। আর আল্লাহ বলেছেন কদর এমন একটা রাত, সেই রাতটা সন্ধ্যা থেকে একেবারে আগাগোড়া এ টু জেড পুরোটাই হচ্ছে বরকতের, রাতটাই বরকতের। আর সন্ধ্যা হয় কখন থেকে, রাত সূর্য যখনই ডুবে যাবে, আজকের সূর্য যখনই ডুবে যাবে কদর রাত শুরু হয়ে যাবে, আর এটা থাকবে কতক্ষণ পর্যন্ত, ফজর পর্যন্ত। এই জন্য আপনি ভাববেন না বরকত শুধু সেহরের সময় রাত 12টার পরে, তাই আপনি দেখা যাবে ইফতারের সময় থেকে নিয়ে প্রায় 10টা পর্যন্ত দুনিয়া দেখা যেতেছিল, ইফতারি খেলেন 1 ঘন্টা, তারপর একটু খবরাখবর দেখবেন, একটু হাওয়া খেলেতে রাস্তায় বেরোবেন, তারা বিপরীত একটু মজা আটটা গপ্প করে, তারপরে আপনি ভাববেন রাত হবে মনে রাতের 12টার পর থেকে। আজকে আমাদের অধিকাংশদের চরিত্র এটা, যারা ইবাদত করে সেই পরহেজগার বান্দাদের কথা বলতেছে, অথচ আপনি কি ভুলে গেছেন যে রাত কিন্তু এই সন্ধ্যা থেকে শুরু হয়, আর সন্ধ্যা থেকে আপনার ইবাদত চালু হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি কদর পেতে চান, আপনি 12টা পর্যন্ত যদি আলফল কাজে ব্যস্ত থাকেন 10টা পর্যন্ত, তাহলে আপনার কাছ থেকে কদরের 4 ঘন্টা চলে গেল, আপনি টেরও পাচ্ছেন না যে 4 ঘন্টা আপনি নষ্ট করেছেন, আর বাকি ওই 6 ঘন্টার বা 4 ঘন্টার আপনি নেকি পাচ্ছেন, আর 4 ঘন্টাকে আপনি নষ্ট করে দিয়েছেন। এই জন্য আপনাকে সতর্ক করার জন্য আমি বলতে চাচ্ছি যে যেই দিন আপনি কদর হাসিল করবেন সেই দিনটা কিন্তু মাগরিব থেকে আপনার রাত শুরু হয়ে যাবে। আর এটা আমি বারাবারই না, এটা আপনারও সাক্ষী, আল্লাহ বলেছে তোমরা রাত পর্যন্ত ইফতার করো, আপনি কখন পর্যন্ত ইফতার করেন, রাতে 10টা বাজে ইফতার করেন নাকি সূর্য ডুবে গেলে? তাহলে যখন আপনি জানেন যে সূর্য ডুবে গেলে রাত হয় তাই আপনি ইফতারি করতেছেন, যেহেতু আল্লাহ বলতেছে সুম্মা আতিমু সিয়ামা ইলাল্লাইল, তুমি রাত পর্যন্ত ইফতার মানে সিয়ামটাকে পুরো করো, আর আপনি জানেন যে রাত সূর্য ডুবে গেলে শুরু হয়, তাহলে ইফতারের সময় এটা আপনি জানলেন, কদরের কিয়ামের সময় এটা আপনি জানবেন না যে রাত কিন্তু সন্ধ্যা থেকে শুরু হয়ে যায়, তাহলে আপনি খেলতামশা করতে পারেন না। যারা করলাম কামি তারা এখন থেকে অ্যালার্ট হয়ে যাবে, সূর্য ডুবে গেলেই সে এতকাপে ডুবে গেলে এতকাপে ডুবে যাবে, সূর্য ডুবে গেলেই সে এখন কদর যাপন করবে, এটা আমাদের প্রত্যেকের কাছ থেকে দাবি করা হয়েছে।